হোটেল মোটেল গেস্ট হাউস কোথাও মিলছে না সিট পর্যটন কেন্দ্রগুলোতে জায়গা নেই পা ফেলার রাস্তায় সারি সারি গাড়ি খাবারের দোকানগুলোতেও লাইন পড়েছে পর্যটকদের ঈদের ছুটিতে লাখো পর্যটকের আগমনে গোটা সিলেটে যেন ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ এই সুযোগে মাইক্রোবাস ও প্রাইভেট কারের চালকরাও বাড়িয়ে দিয়েছেন ভাড়া প্রায় দু বছর পর এবার করোনার আতঙ্কমুক্ত ঈদ কাটাচ্ছেন মানুষ সাথে রয়েছে ঈদের লম্বা ছুটি তাই সিলেটে এবার বিপুল সংখ্যক পর্যটকের সমাগম ঘটেছে পরিবার নিয়ে যারা বেড়াতে এসেছেন তাদের বেশিরভাগই ঈদের আগে হোটেল বুকিং দিয়ে রেখেছিলেন আর যারা আগে হোটেল বুকিং দিয়ে আসেননি তারা সিলেটে এসে পড়েছেন বিপাকে কোথাও মিলছে না সিট এ হোটেল ও হোটেল ঘুরতে ঘুরতে হতাশ হয়ে কেউ রাত্রি যাপন করছেন হজরত শাহজাল আল মাজারে বাজারে আবার কাউকে হতাশ হয়ে হোটেলের রিসিপশন কিংবা বারান্দায় বসে থাকতে দেখা গেছে আবার কেউ কেউ সিট না পেয়ে সফর সংক্ষিপ্ত করে গাড়ি নিয়ে ছুটেছেন কাঙ্ক্ষিত পর্যটন কেন্দ্রে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মতে এবারের মতো পর্যটক সমাগম গেল দশ বছরের মধ্যেও হয়নি ঈদের ছুটিতে সিলেট আসা পর্যটকদের সংখ্যা লাখের নিচে নয় বলে মন্তব্য তাদের ঈদের দিন থেকে সিলেটের জাফলং ভোলাগঞ্জ সাদা পাথর রাতারগুল বিছনাকান্দি পাংথুমাই বিভিন্ন চা বাগান পৌনভী লাউয়াছড়া উদ্যান মাধবকুণ্ড জলপ্রপাত হাকালুকি হাওর সুনামগঞ্জের শিমুল বাগান নীলাদ্রি টাঙ্গুয়ার হাওর ও হবিগঞ্জের সাতছুরি উদ্যান সহ বিভাগের সব কোটি পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভিড় জমেছে বৃহস্পতিবারও পর্যটন কেন্দ্রগুলোতে ছিল উপচে পড়া ভিড় দেশের বিভিন্ন জেলা থেকে পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে পর্যটকরা এসেছেন সিলেট ঘুরে দেখতে তবে জেলার সব কোটি পর্যটন কেন্দ্রে ভিড় থাকলেও সবচেয়ে বেশি লোক সমাগম হয়েছে জাফলং এ ভারতের মেঘালয়ের নদীর স্বচ্ছ জলে পর্যটকরা গা ভিজিয়ে দূর করেছেন ক্লান্তি একই সাথে সমতল চা বাগান আর সীমান্তের ওপারে সারি সারি পাহাড় দেখে মুগ্ধ হয়েছেন নগরের ভেতরের চা বাগানগুলোতেও ছিল পর্যটকদের উপচে পড়া ভিড় এছাড়া সিলেটের সব সবকটি বিনোদন পার্কেও ছিল একই অবস্থা অনেকে পরিবার নিয়ে বিকেলে ছুটেছেন পার্কে এদিকে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে আগেভাগেই পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় কিন্তু এর পরও দু একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে সিলেট জেলা পুলিশের গণমাধ্যম কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ লুৎফুর রহমান জানান ঈদে পর্যটকদের হয়রানি কমাতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে এর মধ্যে জনসমাগম স্থল চিহ্নিত করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে